নিরাপদ শহরে লাইটের আলোতেও মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। বেশ কিছুদিন ধরে রাত হলেই রাস্তায় মহিলাদের ইভটিজিং, গায়ে হাত দেওয়া, ছিনতাইয়ের ঘটনার খবর সামনে আসছিল, আর যত দিন যাচ্ছিলই অত্যাচারের শিকার হতে হচ্ছিল মহিলাদের। আর তারপরেই পুলিশ অভিযান চালাতে সব বিপদ হাওয়া। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বসুনগর এলাকার ঘটনা। বসুনগর এলাকায় বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল একদল রোমিও বাহিনী পথ চলতি যুবতী ও মহিলাদের রীতিমতো উত্তপ্ত করছে। মোটর বাইক বাহিনীর অত্যাচারে কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসীরা। এরপরেই মহিলারা পুরসভার স্থানীয় কাউন্সিলর অন্তরা মজুমদারের কাছে গোটা বিষয়টি জানান। তারপরেই তিনি উদ্যোগ নিয়ে মধ্যমগ্রাম থানার দ্বারস্থ হন। থানায় অভিযোগ জানানোর পরেই মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে নামে বারাসাত জেলা পুলিশ ও মধ্যমগ্রাম থানা। এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর অন্তরা মজুমদার জানান, বেশ কিছুদিন ধরে মধ্যমগ্রামে একটা চক্র মহিলাদের গায়ে হাত দিচ্ছে, ছিনতাই করছিল। এরপরেই আমরা পুলিশকে জানাই, তারপরেই পুলিশ রেড করে। আমরা শুনবো কাউন্সিলর অন্তরা মজুমদার কি বলছেন। গ্রামে বেশ কিছুদিন যাবৎ একটা চক্র দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে মহিলাদের গায়ে হাত দেওয়া এবং ছিনতাই, মেয়েদের গলার হাত ছিনতাই করে নিয়ে যাওয়া, তারপরে কিছু চুরির উপদ্রব, এই জিনিসগুলো বহিরাগতদের একটা উপদ্রব আমরা ফিল করছিলাম। তো সেই হিসাবে আমরা অ্যাজ এ লোকাল প্রশাসন আমরা আমাদের মতো তো কাজ করছি এবং পুলিশ প্রশাসনকেও ইনফর্ম করা হয়। তো আজকে তার একটা আপনারা মহড়া যেটা দেখলেন যে ওনারা রেড করেছিলেন, এবং পরবর্তীকালে আপনারা তো সবই দেখছেন যে কী হচ্ছে হয়েছে। তো এই এটাই হলো এক ঘটনা যে সাম্প্রতিককালে এটা একটা আতঙ্কিত, আমরা বলতে গেলে যে মেয়েরা রাস্তায় বেরোতে গেলে ভয় পাচ্ছে, তো সেই জায়গাটা থেকে আমাদেরও প্রশাসনিকভাবে একটু তৎপর হওয়াটা আমাদেরও মনে হয়েছে আমাদেরও কর্তব্য। সেই হিসাবে আমরাও পুলিশ প্রশাসনের সাথে যাবতীয় যা যা সাহায্য করার দরকার, অ্যাজ এ ওয়ার্ড কাউন্সিলর আমরা মধ্যমগ্রাম পৌরসভা থেকে যা যা করার দরকার আমরা করছি এলাকার লোকেদের জন্য। প্রশাসনের ওপর তো ভরসা আমাদের রাখতেই হবে, কারণ আমরা নিজেরাই যেহেতু আমরা অ্যাজ এ ওয়ার্ড কাউন্সিলর, আমিও আমাদের মধ্যমগ্রাম পৌরসভার বোর্ড অফ কাউন্সিলরের মধ্যে পড়ি, সুতরাং তার ওপরে তো আস্থা রাখতে হবে। পাশাপাশি সবাইকেই একটু সচেতন হয়ে চলতে হবে, কারণ এটা হলো সবচেয়ে বড় বার্তা যে দিনকাল যা আসছে তাতে সবাই একটু সচেতনভাবে, যৌথভাবে, আমার মনে হয় সবাই মিলে কোনো এলাকাকে সুরক্ষিত রাখতে গেলে সবাই মিলে একসাথে যদি যৌথভাবে আমরা প্রতিবাদ করতে পারি, তাহলে হয়তো আগামী দিনে এই জিনিসটাকে আমরা আত্ম প্রতিবাদ করতে পারি। পরিকল্পনা দেখুন, আমি অলরেডি এখানে দেখবেন আমি বোর্ড লাগানো আছে যে 6:30 পরে কোনো রকম পুকুর পাড়ে কোনো রকম আড্ডা, বহিরাগত বিশেষ করে আমার এখানে বহিরাগতদের একটা আড্ডা প্রবণতা ছিল সেটাকে আমরা বন্ধ করছি, চেষ্টা করছি সেটা। আর এছাড়া ধরুন সিসি ক্যামেরায় যা যেগুলো ফুটেজ টুটেজ যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কালেক্ট করে আমরা প্রশাসনের হাতে তুলে দিচ্ছি যে আমাদের তরফ থেকে যতটুকু সাহায্য করার আমরা অবশ্যই। একাধিক যুবক ও রোমিও পার্টিকে আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ। এমন অভিযোগ উঠেছে বসুনগর পুকুর ঘাটে রীতিমতো প্রকাশ্যে নেশার আসর বসায় রোমিও বাহিনী। আমরা শুনবো পুলিশের তরফ থেকে সাগরী মণ্ডল কি বলছে। রিসেন্টলি ইফটিজিং এর দু একটা ইনফরমেশন আমাদের কাছে আসছিল, তো এসপি ম্যাডামের ডাইরেকশনে আমাদের মহিলা পুলিশদের নিয়ে মূলত একটা অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হয়েছে, যেটা আজকে আমরা আমাদের এসডিপিও বারাসাত স্যারের সুপারভিশনে এবং বারাসাত মধ্যমগ্রাম থানা, আমি ওসি ওমেনপিএস বারাসাত এবং আরও অন্যান্য মহিলা পুলিশ উইনার্স টিম সকলে মিলে একটা রেড করা হলো, এবং বিভিন্ন জায়গাতে মধ্যমগ্রামের বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গা থেকে আমরা ইনফরমেশন পাচ্ছিলাম সব জায়গায় রেড করা হলো। আমরা মহিলাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে নিরাপত্তা অ্যাসিওর করেছি, এবং একটা মেসেজ দিতে চাই আমাদের এসপি ম্যাডাম এবং জেলা পুলিশের তরফ থেকে যে ইফটিজিং বা মহিলাদের উপরে কোনো রকম অন্যায় অপরাধ সংক্রান্ত ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আছে, এবং আমরা পুলিশ টহল তো জারি থাকবেই, আজকে আমরা যেরকম করলাম এর সঙ্গে সঙ্গে রেগুলার আজ থেকে চলবে। ইউনিফর্ম পুলিশের সঙ্গে সঙ্গে সিভিলেও মহিলা পুলিশ, অন্যান্য জেনারেল পুলিশ সকলেই থাকবে,
মূলত মেয়েদের নিরাপত্তার জন্যই, তাদের রাস্তাঘাটে বেরোতে কোনো রকম যাতে অসুবিধা না হয় এটা মাথায় রেখেই। এবং আমরা একটা কথা বলতে চাই যে সকলের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য আমরা 24 ঘন্টা আছি, সচেতন আছি, সজাগ আছি। অ্যাকচুয়ালি আমরা কথা বলছিলাম, যারা যে সমস্ত দেখলাম সন্দেহজনক, যারা রাস্তায় একসঙ্গে মেয়েদের চলাফেরা, যেখান দিয়ে ধরুন পড়ে বাড়ি যাচ্ছে টিউশন পড়ে, ওখানে সব ছেলেরা বসে এক জায়গায় হয়তো আড্ডা মারছে জটলা করে বিনা কারণে, যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বললাম যে কী কারণে তারা দাঁড়িয়ে আছে, কারণ না থাকলে তারা যেন মেয়েদের আর কি ডিস্টার্ব ফিল না হয় বা তারা আনসেফ না ফিল করে রাস্তায় চলার সময়, সেই কারণেই তাদেরকে সতর্ক করা। এমনি লোকালিটিতে সকলের সঙ্গে, মেয়েদের সঙ্গেও কথা বলেছি, তাদের কোনো অভিযোগ আছে কি না, তাদের সুরক্ষার জন্য তারা কি চাইছে, আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছে, সব ব্যাপারেই। আজকে আমরা এখনও 2 জনকে আটক করেছি এবং ওই বাইক চালিয়ে, স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বেপরোয়াভাবে, উইদাউট হেলমেট। আমরা তো মূলত আজকে মহিলাদের নিরাপত্তার জন্যই বেরিয়েছি, তো আমরা বেরিয়েছি এবং রেড যখন করছি তখন নজরদারি সবটার উপরেই থাকবে। নিরাপদ শহরে লাইটের আলোতেও মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। বেশ কিছুদিন ধরে রাত হলেই রাস্তায় মহিলাদের ইফটিজিং করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে, ছিনতাইয়ের ঘটনার খবরও কিন্তু সামনে আসছিল। আর যতদিন যাচ্ছিল এই অত্যাচারের শিকার হতে হচ্ছিল মহিলাদের, আর তারপরেই পুলিশ অভিযান চালাতে সব বিপদ হাওয়া। উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের বসুনগর এলাকার ঘটনা। আমরা শুনবো কাউন্সিলর অন্তরা মজুমদার এই নিয়ে কি বলছেন। মধ্যমগ্রামে বেশ কিছুদিন যাবৎ একটা চক্র দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে মহিলাদের গায়ে হাত দেওয়া এবং ছিনতাই, মেয়েদের গলার হাত ছিনতাই করে নিয়ে যাওয়া, তারপরে কিছু চুরির উপদ্রব, এই জিনিসগুলো বহিরাগতদের একটা উপদ্রব আমরা ফিল করছিলাম। তো সেই হিসাবে আমরা অ্যাজ এ লোকাল প্রশাসন, আমরা আমাদের মতো তো কাজ করছি এবং পুলিশ প্রশাসনকেও ইনফর্ম করা হয়। তো আজকে তার একটা আপনারা মহড়া যেটা দেখলেন যে ওনারা রেড করেছিলেন, এবং পরবর্তীকালে আপনারা তো সবই দেখছেন যে কী হচ্ছে হয়েছে। তো এই এটাই হলো এক ঘটনা যে সাম্প্রতিককালে এটা একটা আতঙ্কিত, আমরা বলতে গেলে যে মেয়ে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।